বিসমিল্লাহ রহমান রাহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি মহান আল্লাহ সুবহানাহু তাআলার অশেষ রহমত ও দয়ায় আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব, তাই দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। স্বামী স্ত্রীর সম্পর্ক বন্ধুর মতো হবে, একজন আরেকজনকে সব কথা অকপটে বলতে পারবেন। হিসাব করে তো স্ত্রীকে কেউ কথা বলেন না, তবু কিছু কথা না বলাই ভালো, যা আপনার দাম্পত্যে ঝামেলা সৃষ্টি করবে এবং আপনার ঘর থেকে বরকত চলে যাবে। কেউ কেউ অন্যকে ছোট করে খোঁচা দিয়ে কথা বলে, এক ধরনের বিকৃত আনন্দ পান। নিজের স্ত্রীকে ছোট করলে নিজেকেও ছোট হতে হয়, এটা অনেকে বুঝতে পারেন না। ভালোবাসা ও শ্রদ্ধার ভারসাম্য থাকা দাম্পত্যে জরুরি। আজ আমরা আলোচনা করব স্ত্রীদের সাথে যে পাঁচটি কাজ করলে আপনার সংসারে শান্তি, উন্নতি, বরকত কখনোই আসবে না। প্রথমত, ভরণ পোষণের জন্য খোঁটা দেওয়ার অভ্যাস। সামর্থ্য ও প্রচলিত প্রথা অনুযায়ী স্ত্রীর ভরণ পোষণ করা স্বামীর কর্তব্য। স্বামীর সাধ্য ও ক্ষমতার ভিত্তিতে এ ভরণ পোষণ কম বেশি হতে পারে। অনুরূপভাবে সময় ও স্থান ভেদে এর মাঝে তারতম্য হতে পারে। দেখা যায় আমাদের অনেক স্বামীর থেকে আমরা একটা কথা শুনে থাকি যে তারা হলো ভরণ পোষণের, খাওয়া দাওয়ার, রুজি রোজগারের খোঁটা স্ত্রীদের কথায় কথায় দিয়ে থাকেন, যা একটি নিন্দিত কাজ। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে সর্বাধিক ভালো মানুষ তারাই যারা তাদের স্ত্রীদের সঙ্গে ভালো ব্যবহার করে। সুনানে তিরমিজি, হাদিস নম্বর 1162। কখনোই স্ত্রীদেরকে টাকা পয়সা ভরণ পোষণের খোঁটা দেওয়া যাবে না এবং স্ত্রীর প্রতি ব্যয় করার কথা স্ত্রীকে বলা যাবে না। তাদের সাথে মুড ভালো হলে বা সেক্স করার আগে ভালো ব্যবহার এবং সহবাস করার পর দুর্ব্যবহার করা যাবে না, এবং এটা একদম করাই যাবে না। সবসময় উত্তম ব্যবহার করে যাওয়া, কেননা সংসারে স্ত্রী খুশি না থাকলে ওই সংসারে যত টাকা পয়সা ইনকাম করুন না কেন, আল্লাহর রহমত থাকবে না। এই সংসারগুলোতে ঝগড়া, ফ্যাসাদ, অভাব লেগেই থাকে, কারণ পবিত্র কোরআনে সরাসরি আল্লাহ তাআলা বলেছেন, এবং তোমরা স্ত্রীদের সাথে উত্তম রূপে ভালোভাবে জীবনযাপন করো। আল্লাহ তাআলা আরো বলেন, বিত্তশালী স্ত্রীও বিত্ত অনুযায়ী ব্যয় করবে, আর যে সীমিত সম্পদের মালিক সে আল্লাহ প্রদত্ত সীমিত সম্পদ হতে ব্যয় করবে। আল্লাহ যাকে যে পরিমাণ দিয়েছেন তার চেয়ে বেশি ব্যয় করার আদেশ কাউকে প্রদান করেন না। সূরা তালাক আয়াত নম্বর 7। দ্বিতীয়ত, বিয়েকে দোষারোপ করা। অনেকেই প্রায়শই স্ত্রীদেরকে বলে থাকেন, তোমাকে বিয়ে করে আমার জীবন শেষ, বিয়ে না করলে আমি ভালো থাকতাম, সুখে থাকতাম, শান্তিতে থাকতাম, ইত্যাদি কথাবার্তা বলে থাকি। অথচ এই কথাগুলো বলা বা এই ধারণা নিয়ে চলাফেরা করা কত বড় গর্হিত অন্যায় কাজ, তা বলার অপেক্ষা রাখে না, যার কারণে আমাদের ঘর থেকে আল্লাহর বরকত উঠিয়ে নেওয়া হয়। কারণ আল্লাহ তাআলা বলেন, আর তার নির্দেশাবলীর মধ্যে একটি এই যে, তিনি তোমাদের জন্য তোমাদের নিজেদের মধ্য থেকে স্ত্রীদেরকে সৃষ্টি করেছেন, যাতে তোমরা তাদের কাছে শান্তি লাভ করো, এবং সৃষ্টি করেছেন তোমাদের মধ্যে ভালোবাসা ও দয়া। নিশ্চয় এতে ওই সকল লোকের জন্য নির্দেশন রয়েছে যারা গভীরভাবে চিন্তা করে। শুধু শুধু স্ত্রীর প্রতি কুধারণা না করা। স্ত্রী যদি উশৃঙ্খল, বেপরোয়া চলাফেরা করে বা বেপর্দা চলাফেরা করতে থাকলে নম্র ভাষায় তাকে বোঝানো। স্ত্রীকে কখনোই একছত্র নিজের কেনা সম্পত্তি মনে না করা, অর্থাৎ স্ত্রীর অনুমতি ছাড়া আজল বা সহবাস না করা, এবং মেলামেশার সময় শেষ মুহূর্ত পর্যন্ত স্বাভাবিক স্থান ত্যাগ না করা। কারণ আল্লাহ তাআলা বলেন, স্ত্রীদেরও তেমনি ন্যায়সঙ্গত অধিকার রয়েছে যেমন রয়েছে তাদের উপর স্বামীদের। চতুর্থ বিষয় হলো স্ত্রীর ব্যাপারে আত্মমর্যাদাশীল হওয়া। হাতে ধরে ধরে তাদেরকে হেফাজত ও সুপথে পরিচালিত করা, কারণ তারা সৃষ্টিগতভাবে দুর্বল, স্বামীর যে কোনো উদাসীনতায় নিজেরও ক্ষতিগ্রস্ত হবে, অপরকে ক্ষতিগ্রস্ত করবে। এ কারণে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারীর ফিতনা হতে খুব যত্ন সহকারে সতর্ক করেছেন। তিনি বলেন, আমার অবর্তমানে পুরুষদের জন্য নারীদের চেয়ে বেশি ক্ষতিকর কোনো ফিতনা রেখে আসেনি। বুখারী শরীফ হাদিস নম্বর 4706। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাইহি বলেন, যার মাঝে আত্মমর্যাদা বোধ নেই সে দায়ুস। অসতী নারী স্বামী যে নিজ স্ত্রীর অপকর্ম সহ্য করে। হাদিসে এসেছে, দায়ুস জান্নাতে প্রবেশ করবে না। মানুষের সবচেয়ে বেশি আত্মমর্যাদার বিষয় নিজের পরিবার, এর ভেতর অগ্রাধিকার প্রাপ্ত শ্রেয় স্ত্রী, অতঃপর অন্যান্য আত্মীয়স্বজন এবং অধীনস্থগণ। সর্বশেষ পঞ্চম বিষয় হলো, স্ত্রীর সামনে অন্য কোনো নারীর প্রশংসা করা যাবে না।
হতে পারে আপনার পূর্বের স্ত্রী বা প্রেমিকা অথবা কোনো আত্মীয় বা প্রতিবেশী নারী, কারণ এতে করে স্ত্রীর মন ভেঙে যায়, সবসময় স্ত্রী হীনমন্যতায় ভোগে এবং সংসারে মনোযোগী হতে পারে না এবং সংসার থেকে বরকত চলে যায়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে মানব জাতি, স্ত্রীদের সঙ্গে ভালো ব্যবহার করার ব্যাপারে আমার হুকুম মান্য করো। পাঁচরের হাড় থেকে তাদের সৃষ্টি করা হয়েছে, স্বভাবতই তারা বাঁকা। যদি তুমি বাঁকা হাড়কে শক্তির দ্বারা সোজা করতে যাও তবে তা ভেঙে যাবে। তাকে স্বাভাবিক অবস্থায় ছেড়ে দাও, সবসময় বাঁকায় থাকবে। এজন্য আমার শেষ নির্দেশ হিসেবে কবুল করো, স্ত্রীর সঙ্গে ভালো ব্যবহার করো। স্ত্রীর সঙ্গে সুন্দর ও ভালো ব্যবহারের মাধ্যমে তাদের আপন করে নিতে হবে। স্বামীর কাছ থেকে যখন কোনো স্ত্রী ভালোবাসা পাবে তখন সে তার সবটুকু স্বামীর জন্য উজাড় করে দিবে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, স্বামী স্ত্রীর উভয়ে যখন একে অপরের দিকে ভালোবাসার নজরে তাকাবে, মহান আল্লাহ তাদের দিকে রহমতের নজরে তাকাবেন। তো প্রিয় দর্শক, জানার স্বার্থে, দাওয়াতি কাজের স্বার্থে ভিডিওটি অবশ্যই শেয়ার করে ছড়িয়ে দিন ও হতে পারে আপনার একটা শেয়ারে বহু মানুষ উপকৃত হবে ইনশাআল্লাহ। যারা এই প্রথম আমাদের ভিডিও দেখছেন, অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলটা অন করে দিন, যাতে করে এরকম ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার নিকট সহজে পৌঁছে যায়। আল্লাহ আমাদের সবাইকে যেন ভালো রাখেন, সুস্থ রাখেন, এ কামনায় আজকের ভিডিও এখানেই সমাপ্তি।